নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের একটা ডিনার রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে আনাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক দারুণ সাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি এবার পেঁয়াজগুলোকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা কম বেশিও করতে পারেন যদি আপনারা বেশি পরিমাণ বানাতে চান তাহলে বেশি করে পেঁয়াজ নিতে পারেন যেহেতু আমি খুব বেশি বানাচ্ছি না তাই দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি একইভাবে দুটো টমেটোকেও হাফ করে কেটে নিলাম আর পেঁয়াজ ও টমেটোগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করা ছিল তাই এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও টমেটোগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ টমেটোগুলো এইভাবে ভালো করে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাঁতরার মতন রসুন কুয়া এখানে আমি ছোটো ছোটো যে রসুনের কুয়াগুলো সেগুলো ছ সাঁতরার মতন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে যদি তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে টমেটো পেঁয়াজ রসুন ও লঙ্কাটাকে ভাজতে মোটামুটি পাঁচ ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন আমি আপনাদের ছ সাত মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পেঁয়াজ ও টমেটোগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও কিন্তু আর নেই এবার আমি টমেটো পেঁয়াজগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি মানে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ টমেটো রসুন লঙ্কাটা ভেজে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার কিন্তু মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় আলাদা করে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না এইভাবে শুকনো করে পেস্ট করতে হবে মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর পেঁয়াজ ও রসুনের ছোটো ছোটো টুকরো কিন্তু আছে এইভাবে ছোটো ছোটো টুকরো থাকলে কোনো অসুবিধা নেই একেবারে মসৃণ করে পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকবে এরকমই পেস্ট করতে হবে এক সাইডে এখন রেখে দিলাম এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি আটা এখানে দুশো গ্রামের মতন আটা আছে এবার আটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এক চিমটার একটু বেশি লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম লবণটা এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে লবণটা শুকনো শুকনো করে মিশিয়ে নেওয়ার পরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মশলার মিশ্রণটা কিন্তু এখন আটার মধ্যে দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটাই কিন্তু আটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা এখন কিন্তু আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে প্রথমে এইভাবে মশলার মিশ্রণটা দিয়ে ডোটা রেডি করতে হবে যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে ডোটা রেডি করতে পারেন তবে এখানে যতটা মশলার মিশ্রণ আছে আলাদা করে কিন্তু জলের প্রয়োজন পড়বে না তাই এইভাবে মশলার মিশ্রণটা দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি আর মশলাগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়েই পেস্ট করতে হবে গরম অবস্থায় কিন্তু মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করা যাবে না মশলার মিশ্রণটা দিয়ে এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি টাইট বা নরম হয়নি যেভাবে রুটি বা পরোটা বানায় ঠিক সেরকম করে ডোটা রেডি করে নিতে হবে এখন ডোটা থেকে এইভাবে কিছুটা করে অংশ নিয়ে এক একটা লেচি আলাদা করে নিতে হবে ঠিক একইভাবে রুটি বা পরোটার মতন করে লেচিগুলো আলাদা করে নিলাম এবার একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি চপিং বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি আটাটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে নিতে হবে লেচিটাকে এইভাবে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নেব সমস্ত লেচিগুলো প্রথমেও আপনারা এইভাবে রেডি করে রাখতে পারেন আর নাহলে এইভাবে একটা একটা নিয়েও রেডি করতে পারেন আটার মধ্যে খুব ভালো করে লেচিটাকে কোট করে নিলাম তারপর এইভাবে পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে এখানে আমি গোল করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চৌকো বা ত্রিকোনা করেও রুটিটা বেলতে পারেন এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আপনারা দেখুন বেশ বড় আর একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার এক সাইডে রেখে দিলাম আর বাকি যে লেচিগুলো আছে সেইগুলোকে একইভাবে কিন্তু রুটির মতন করে বেলে নিতে হবে আবারও একটা লেচি নিয়ে নিলাম আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর লেচিটাকে এইভাবে আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে আর একইভাবে পাতলা রুটির মতন করে বেলে নেব আপনারা চৌকো বা ত্রিকোনা করেও বেলতে পারেন এই রুটিটাও কিন্তু বেলা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি সমস্তগুলো একইভাবে বেলে নেব সমস্ত লেচিগুলোকে একইভাবে বেলে নিয়েছি এখন একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি এবার এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একটা রুটির মতন যেগুলো বেলে রেখেছি তার থেকে একটা দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলা একটু উল্টে পাল্টে নিতে হবে এখানে আমি দুটো করে একই সঙ্গে ভেজে নেব তাই প্রথমে শুকনো খোলা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর অল্প অল্প তেল ব্রাশ করে বা তেল ছড়িয়ে দিয়ে এইভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ ও টমেটো ভাজার পরে যে তেলটা বেশি হয়েছিল সেই তেলটা দিয়ে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে সেনটাও কিন্তু খুবই ভালো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে একবার পরোটার রেসিপিটা পারতে পারেন দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এইভাবে অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে টক ঝাল মশলা পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় এই পরোটাগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই পরোটাগুলোকে তুলে রেখে দিতে হবে আর বাকি যে পরোটাগুলো আছে সেইগুলোকে কিন্তু ভেজে নেব একইভাবে আবারও পরোটাগুলো ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম প্রথমে একটা পরোটা দিয়েছিলাম শুকনো খোলা একটু ভেজে নিয়েছি তারপরে আবারও একটা পরোটা দিয়ে দিলাম দুটো পরোটা উল্টে পাল্টে শুকনো খোলা একটু ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণ সরষের তেল মানে যে তেলটা বেশি হয়েছিল ভাজার পরে সেই তেলটা এইভাবে ছড়িয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে সেন্টটাও কিন্তু খুবই ভালো আসবে আর একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি একইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর এই পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না দারুণ সাথে এই পরোটাগুলো আর এই পরোটাগুলো সার্ভ করার জন্য আলাদা করে কোনো রকম তরকারিরও প্রয়োজন পড়বে না পরোটাগুলো খেতে এতটাই ভালো হয় আপনারা কিন্তু এটা শুধুমাত্র টক দইয়ের রায়তা বানিয়েও সার্ভ করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে